হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজনে তৈরি করে দেখাচ্ছি একদম নতুন এবং ভিন্ন স্বাদের মচমচে নুডলস দিয়ে মজার একটি স্ন্যাক, নাম হচ্ছে নুডলসের কাটলেট। বিকেলের নাস্তা হিসেবে অথবা বাসায় গেস্ট আসলে সার্ভ করার জন্য এটা একদম পারফেক্ট আর মজার একটা খাবার, যেটা তৈরি করতে সময় লাগবে মাত্র 14 থেকে 15 মিনিট। তাছাড়া আপনারা চাইলে কিন্তু এই কাটলেটগুলো বেশি করে বানিয়ে নিয়ে ফ্রোজেন করেও রাখতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায় কেমন করে এই কাটলেটটা বানানো যায় সেটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। নুডলস সিদ্ধ করতে আমরা সবাই জানি, তারপরে ছোট্ট একটু টিপস দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটা যখন ভালোমতো ফুটে উঠবে তখন আমি এর মধ্যে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। নুডলসগুলোকে একটু ছোট করে ভেঙে দিতে হবে, ঠিক আমি যেমনটা করছি। আর এখানে কিন্তু যে কোনো ধরনের নুডলসই ব্যবহার করা যাবে। এবার এই নুডলসটাকে আমি 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই নুডলসটাকে আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ভালোভাবে ছড়িয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়ার পর এবার নুডলসটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিদ্ধ করে রাখা আলু, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, ফ্রোজেন করা মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার নুডলসের সাথে থাকা ইনস্ট্যান্ট মশলার প্যাকেটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে চটকে মেখে নিতে হবে, যেন সব কিছু একত্রে ভালোভাবে মিশে যায়। আর অবশ্যই হাত দিয়ে মিশাবেন, আর একটু ভালোভাবে মিশাবেন যেন একটা আঠালো ভাব চলে আসে। সব কিছু একত্রে ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এখানে আমি সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে আলতো হাতে সব কিছু মিক্স করে নিচ্ছি। এবার আমি হাতে একটুখানি তেল মেখে নিচ্ছি, এতে করে নুডলসের কাটলেটগুলো তৈরি করতে সহজ হবে। আর কাটলেটের মিশ্রণটা একটুখানি আঠালোই থাকবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবার আমি কাটলেটগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আমি প্রথমে গোল বলের মতো করে নিব, এরপর 2 হাতের মাঝে নিয়ে চাপ দিয়ে এটাকে টিকিয়ের মতো শেপ দিয়ে নিচ্ছি। আর চারপাশ থেকে চেপে এটাকে একটু সমান করে দিতে হবে, যাতে পাশে কোনো ফাটল না থাকে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কাটলেটটা তৈরি করতে পারবেন। এখন একইভাবে আমি বাকি সবগুলো কাটলেট শেপ করে নিব। সবগুলো কাটলেট শেপ করে নেওয়ার পর এখন একটা প্লেটে আমি 1 প্যাকেট কাঁচা নুডলস হাত দিয়ে ভেঙে ছোট ছোট গুঁড়া করে নিব, যেটা আমি পরবর্তীতে কোটিংয়ের জন্য ব্যবহার করব। নুডলসটাকে ভেঙে গুঁড়ো করে নেওয়ার পর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে 1 চিমটি লবণ আর ভেঙে গুঁড়ো করে নেওয়া নুডলসের সাথে থাকা প্যাকেট মশলাটা দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিব। ডিমটাকে ভালোভাবে ফেটে নেওয়ার পর একটা করে কাটলেটের শেপ নিয়ে এটাকে ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আলতো হাতে ডিমের মিশ্রণের সাথে চুবিয়ে নিতে হবে। এমনভাবে চুবিয়ে নিতে হবে যাতে ডিমের মিশ্রণটা চারিপাশে খুব ভালোভাবে লেগে যায়। এতে করে কাটলেটটা যখন তেলে ভাজবেন তখন খুলে যাবে না। ডিমে চুবানো হয়ে গেলে আমি কাটা চামচের সাহায্যে এটাকে তুলে এক্সট্রা ডিমটা ঝরিয়ে এটাকে ভেঙে গুঁড়ো করে নেওয়া নুডলসের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে আমি কাটলেটগুলোকে কোট করার জন্য গুঁড়ো করা নুডলস ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও এটা কোট করতে পারবেন। কোনো সাইড যেন ফাঁকা না থাকে ঠিক সেইভাবে করে কোট করে নিতে হবে। সেমভাবে আমি বাকি সবগুলো কাটলেট ডিমের মিশ্রণে আর নুডলসের গুঁড়ায় কোট করে নিব। এই তো এরই মাঝে আমি সবগুলো কাটলেট কোট করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 মাসের মতো। এবার ভাজতে চলে আসলাম। তেল হালকা গরম করে নিয়ে একটা একটা করে কাটলেট ছেড়ে দিচ্ছি। আর কাটলেটগুলো অ্যাটলিস্ট অর্ধেকটা পরিমাণ ডুবে থাকতে পারে এমন পরিমাণ তেল হালকা গরম করে নিয়ে কাটলেটগুলোকে ছাড়তে হবে। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে কাটলেটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু নুডলসটা আগে থেকেই সিদ্ধ করা, তাই এই কাটলেটগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তবে তাই বলে চুলার জালটা কিন্তু আবার বাড়িয়ে দিয়ে এটাকে ভাজা যাবে না।
মোটামুটি মিডিয়াম লো হিটে এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই এটা খেতে বেশ ক্রিসপি হয়। দুই পাশে মোটামুটি 4-5 মিনিট ধরে ভেজে এরকম গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। যখন কাটলেটগুলো ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আর একইভাবে আমি বাকি সবগুলো কাটলেটও ভেজে তুলে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার একটা খাবার, নুডলস পটেটো কাটলেট। এই কাটলেটগুলোকে আপনারা কেচাপের সাথে সার্ভ করতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনারা বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানালে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সেই সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।